আপনারা দেখছেন দ্য ভয়েস অফ বেঙ্গল, বাংলার কথা বাঙালির কথা। আনলক দুয়ের মধ্যেও বুধবার বিকেল ৫টা থেকে ক্যানিং বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সম্পূর্ণভাবে ৭ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ক্যানিং শহরেও গত কয়েকদিনে করোনা সংক্রমণ যথেষ্ট পরিমাণে বেড়েছে। এই সংক্রমণকে যাতে প্রতিহত করা যায় সে কারণেই ক্যানিং বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই বাজার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যানিং বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এদিন মাইকিং করা হয়েছে এলাকায়। এলাকার সমস্ত ক্রেতা বিক্রেতাদের সচেতন করা হচ্ছে। সম্পূর্ণ বাজার ক্যানিং বাজার বন্ধ থাকবে। আগামীকাল বিকেল ৫টা থেকে আগামী বুধবার থাকতে ক্যানিংয়ের জনসাধারণের স্বার্থে, ক্যানিংয়ের জনগণের স্বার্থে, ক্যানিংয়ের নাগরিকের স্বার্থে থাকবে। মানুষের সচেতনতা আদৌ ফিরবে কি তা নিয়ে প্রশ্ন অবশ্য থেকে যাচ্ছে। যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে রাস্তায় বেরোলে মুখে মাস্ক পরে বাইরে বেরোতে হবে, কিন্তু তার উল্টো ছবি দেখা গেল মঙ্গলবার ক্যানিং বাজারে। বাজার করতে আসা মানুষজন সোশ্যাল ডিস্টেন্স ভুলে একসঙ্গে বাজার করছেন এবং অনেকের মুখে দেখা নেই মাস্কের। যদিও কারোর মুখে মাস্ক থাকে সেটাও আবার গলার নিচে নামানো। সরকারি দপ্তর থেকে না জানালো হলেও আমরা যা খোঁজ খবর পাচ্ছি ক্যানিং বাজারের দোকানদার এবং ক্যানিং বাজার লাগোয়া যে রেসিডেন্সিয়ালগুলো আছে তাতেও আমরা ইনফেকশনের খবর পাচ্ছি। আমরা ব্যবসায়ীরা সবাই নিরাপত্তার অভাব বোধ করছি। সেই কারণে শুধু ব্যবসায়ী সমিতি না, আমি ক্যানিং বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক হিসেবে আমি অ্যাপিল করেছিলাম। অন্যান্য সংগঠনের সঙ্গে আমরা যোগাযোগ করে সর্বসম্মত সিদ্ধান্ত এবং ক্যানিং মাতলা ১ এবং মাতলা ২ দিঘির পাড় পঞ্চায়েত প্রধানদের অনুমতি ক্রমেই আমরা আজকে এই সিদ্ধান্ত, সর্বসম্মত সিদ্ধান্ত এটা যে আগামীকাল বুধবার বিকেল ৫টা থেকে পরবর্তী বুধবার পর্যন্ত বাজারটা আমরা ৭ দিনের জন্য বন্ধ রাখি। এলাকার খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।